स्टे होम स्टे सेफ। তো সেফটি গ্লাভস কয় টাইপের আছে সেটা আমরা মনে রাখবো, হচ্ছে নিউজিল্যান্ড এনজেড দ্বারা বোঝায় নিউজিল্যান্ড ইজ লাভড বাই নিপা দিয়ে, নিউজিল্যান্ড ইজ লাভড বাই নিপা। তো নিপা নামে একজন মেয়ে আছে, সে নিউজিল্যান্ডকে ভালোবাসে, নিউজিল্যান্ড ইজ লাভড বাই নিপা। তো নিউজিল্যান্ড ইজ লাভড বাই নিপা দিয়ে এন দ্বারা আসে যে গ্লাভস তার নাম হচ্ছে নিও প্রিন, তার নাম কি নিও প্রিন। জেড দ্বারা যে গ্লাভস আসে তার নাম হচ্ছে কি নিউ প্রিন, জেড দ্বারা যে আসে তার নাম হচ্ছে জিটেক্স, জিটেক্স। তো লাভের এল দ্বারা যেটা আসে, লাভের এল দ্বারা যে আসে তার নাম হচ্ছে ল্যাটেক্স, লাভড ভি। ভি দিয়ে যেটা আসে তার নাম হচ্ছে ভিনাইল, ভি দিয়ে যেটা আসে তার নাম কি, তার নাম হচ্ছে ভিনাইল। নিপা দিয়ে এন দ্বারা যেটা আসে সেটা হচ্ছে যে এখানে তো আমরা নিওপ্রিন দিলাম, আরেকটা আচ্ছা নিওপ্রিন না সরি ফার্স্টেরটা হবে নাইট্রাইল, সরি ফার্স্টেরটা নাইট্রাইল, ফার্স্টের এন দ্বারা হচ্ছে নাইট্রাইল, আর নিওপ্রিন এই যে এনপি, এনপি দ্বারা যেটা আসে এনপি দ্বারা হচ্ছে এনআরপি, দুইটা দিয়ে আসে নিওপ্রিন, নিওপ্রিন। আরেকটা বলা আছে প্রাকৃতিক রাবার, তো এই পাঁচটা আরেকটা বলা আছে সাথে প্রাকৃতিক রাবার। সো প্রাকৃতিক রাবারটা আমাদের নাম মনে রাখলে চলবে, সেটা আমরা খুব বেশি ব্যবহার করি না। সো এই এক দুই তিন চার পাঁচ, আরেকটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক রাবার, ওটা মনে রেখো যে লাভ বাই নিপা, আরেকটা হচ্ছে যেটা আমাদের প্রাকৃতিক রাবার। সো এই ছয়টা আমাদের হচ্ছে গ্লাভস আমরা ব্যবহার করি, এই ছয় টাইপের গ্লাভস আমরা ব্যবহার করি। সো কোন টাইপের গ্লাভস আমরা কেন ব্যবহার করব, বা আমাদের কোন টাইপের গ্লাভস ব্যবহার করার উপকারিতা বা প্রয়োজনীয়তা আমাদের কতটুকু, ঠিক আছে? তো এই যে আমাদের প্রথমে যদি আসে আমরা নাইট্রাইল গ্লাভস, নাইট্রাইল গ্লাভস এর কথা আমাদের প্রথম কথা, একটা কথা যদি আমরা মনে রাখি নাইট্রাইল গ্লাভস এর, সেখানে আমাদের মনে রাখতে হবে এই নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব। এই নাইট্রাইল গ্লাভস এর একটা কথা যদি আমরা মনে রাখি, সে একটা ওয়ার্ড আমাদের কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরা পরিবেশ বান্ধব হয়। এরা কেমন হয়, এরা আমাদের পরিবেশ বান্ধব হয়, কেমন হয় এরা আমাদের পরিবেশ বান্ধব হয়, কেমন হয় এরা আমাদের পরিবেশ বান্ধব হয়। সো পরিবেশ বান্ধব মানে কি, পরিবেশ বান্ধব মানে বোঝায় এরা পচনশীল। পরিবেশ বান্ধব বলতে আসলে কি বোঝায়, পরিবেশ বান্ধব বলতে বোঝায় এরা পচনশীল। পরিবেশ বান্ধব বলতে কি বোঝায়, যে এরা পচনশীল। পরিবেশ বান্ধব মানে কি, এরা পচনশীল, যে এরা আমাদের পচে যাবে, যে আমাদের পচনশীল। নর্মালি অন্যান্য গ্লাভস গুলো আছে যারা পচনশীল হয় না, পচনশীল না হওয়ার কারণে এগুলা কিন্তু আমাদের পরিবেশে অনেক ক্ষতি করে, যেমন জিটেক্স ল্যাটেক্স ভিনাইল, এই তিনটাই আমাদের পচনশীল না, জিটেক্স ল্যাটেক্স ভিনাইল এই তিনটার একটাও কিন্তু আমাদের কি না পরিবেশ মানে পচনশীল না, জিটেক্স ল্যাটেক্স ভিনাইল নিওপ্রিন প্রাকৃতিক রাবার তারা কিন্তু কেউ পচনশীল না, শুধু নাইট্রাইল গ্লাভসটা আমাদের পচনশীল। সো দ্যাটস ওয়াই নাইট্রাইল গ্লাভসটা আমাদের ব্যবহার করা ভালো। এবং নাইট্রাইল গ্লাভস এর মধ্যে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, যে নাইট্রাইল গ্লাভসটা এই যে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে নাইট্রাইল গ্লাভস যেটা আছে, এই নাইট্রাইল গ্লাভসটার মধ্যে আমাদের কোনো প্রোটিন নাই। সো নাইট্রাইল গ্লাভস এর মধ্যে কি নাই, কোনো নো প্রোটিন, কোনো প্রোটিন নাই, মানে এর যে তৈরি বা এর যে কেমিক্যাল সাবস্টেন্স দ্বারা তৈরি হয় তার মধ্যে কোনো কোনো প্রোটিন নেই। সো তার মধ্যে যেহেতু কোনো প্রোটিন নাই, মনে রাখবা সবসময় প্রোটিন আমাদের অ্যালার্জির সাথে জড়িত, আমাদের অ্যালার্জির সাথে রিলেটেড দুইটা জিনিস আছে, একটা প্রোটিন আর একটা হচ্ছে সালফার। সো তার মধ্যে কোনো প্রোটিন নেই। সো চিন্তা করে দেখো, একটা প্রোটিনের মধ্যে কিন্তু সালফারও থাকে, আমরা জানি না প্রোটিন ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, প্রোটিন যারা টারসিয়ারি প্রোটিন কোয়াটারনারি প্রোটিন। সো প্রোটিন নেই মানে এখানে আমাদের এইটা অ্যালার্জি তৈরি করতে পারে না। সো নর্মালি প্রোটিন জাতীয় যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো আমাদের অ্যালার্জির সাথে জড়িত। সো এখানে যেহেতু কোনো প্রোটিন নাই, সেখানেও আমাদের কোনো কি নেই, কোনো অ্যালার্জি তৈরি হবে না, এটা থেকে নর্মালি কোনো অ্যালার্জি সৃষ্টি হবে না। এবং যেটা এটা যেহেতু প্রথমে দিয়েছি ভাইয়া, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, কারণ কি এটা ল্যাবরেটরিতে প্রধানত এটা ব্যবহার করি, আমাদের ল্যাবরেটরি যে আছে আমাদের রসায়নগার রয়েছে, আমাদের ল্যাবরেটরিতে মেইনলি এটা ব্যবহৃত হয়, মেইনলি এটি ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে, মেইনলি এটি ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে, মেইনলি কোনটা ব্যবহৃত হয়, মেইনলি আমাদের এইটা ব্যবহৃত হয়, ঠিক আছে? ল্যাবরেটরিতে আমাদের মেইনলি কি হয়, ল্যাবরেটরিতে মেইনলি হচ্ছে যে আমাদের এই যে নাইট্রাইল গ্লাভসটা আছে, নাইট্রাইল গ্লাভসটা ব্যবহৃত হয়। আমাদের কোন গ্লাভস ব্যবহৃত হয়, আমাদের নাইট্রাইল গ্লাভস ব্যবহৃত হয়, কি হয় ওইগুলা হচ্ছে যে আমাদের নাইট্রাইল গ্লাভস ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে। এই দুটা কথা, এই কয়টা কথা আমাদের মনে রাখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জিটেক্স গ্লাস যেটা, জিটেক্স এর মধ্যে মনে রাখবা, জিটেক্স
জিটেক্স জ দ্বারা শুরু না, জিটেক্স জ দ্বারা শুরু যেহেতু, তার মানে ওরা কাজ করে জ্বলন্ত বস্তু নিয়ে। তো তুমি যে কোনো জ্বলন্ত বস্তু নিয়ে যদি কাজ করো তো তখন এটা ব্যবহার করতে পারো। তো জিটেক্সটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা তো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়। এখন কথা হচ্ছে যে তুমি তাইলে কি একটা জায়গায় আগুন লাগছে, সেখানে তুমি কি জিটেক্স গ্লাভস নিয়ে তুমি কাজ করবা? যে ধরো একটা বিশাল যে আগুন, সেই আগুনটা তুমি জিটেক্স গ্লাভস দিয়ে ধরতে পারবে? পারবে না। জ্বলন্ত আগুন মানে ছোটখাটো জ্বলন্ত যে আগুন বস্তু রয়েছে, যে অল্প আগুন, অল্প আগুন, সেই অল্প আগুনের মধ্যে তুমি এই কাজটা করতে পারবে। তো জিটেক্স হচ্ছে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়, যে আমাদের যে অল্প আলো যে আছে, সেই অল্প আলোতে কাজ করার জন্য তারা হেল্প করে। যে সরি, অল্প আগুন, অল্প আগুন নিয়ে তুমি কাজ করার জন্য কোন গ্লাভস ব্যবহার করতে পারো? জিটেক্স গ্লাভস ব্যবহার করতে পারো। ঠিক আছে, জিটেক্স গ্লাভসটা হচ্ছে যে আমাদের কি এই মানে অল্প জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই জিটেক্স গ্লাভসটা আমাদের অ্যাসবেস্টোস গ্লাভস এর বিকল্প। মনে রাখবা, জিটেক্স গ্লাভসটা আমাদের কি অ্যাসবেস্টোস, অ্যাসবেস্টোস গ্লাভস এর বিকল্প। সো অ্যাসবেস্টোস কথাটা আমাদের যদি মনে না থাকে তাহলে মনে রাখতে পারো যে অ্যাসবেস্টোস ওয়ার্ডটা না সিগারেটের সাথে জড়িত। যে নিকোটিন যে আছে না, এই নিকোটিনের ধোঁয়ায় আমাদের একটা রোগ হয় যার নাম হচ্ছে অ্যাসবেস্টোসিস। মানে অ্যাসবেস্টোস কথাটা আমাদের স্মোকিং এর সাথে জড়িত। সো স্মোকিং ও কি একটা ছোটখাটো আগুন না? সো সেই স্মোকিং ছোটখাটো আগুন, সেখান থেকে অ্যাসবেস্টোস ওয়ার্ডটা আসছে। সো অ্যাসবেস্টোস গ্লাভস এর বিকল্প হিসেবে আমরা বর্তমানে কোন গ্লাভস ব্যবহার করতেছি? বর্তমানে আমরা জিটেক্স গ্লাভস ব্যবহার করতেছি অ্যাসবেস্টোস গ্লাভস এর বিকল্প হিসাবে। আর এবার আসা যাক ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স যে গ্লাভস রয়েছে, ল্যাটেক্স গ্লাভসটা আমরা মনে রাখতে পারি যে এটা কিন্তু প্রাকৃতিক রাবার, ল্যাটেক্স থেকে এদের তৈরি করা হয়। প্রাকৃতিক রাবার, ল্যাটেক্স থেকে এদের তৈরি করা হয়। তাহলে এই যে ল্যাটেক্স গ্লাভস যেটা আছে, এই ল্যাটেক্স গ্লাভসটা আমরা কোথা থেকে তৈরি করি? এটা আমরা তৈরি করি প্রাকৃতিক রাবার। আমাদের কোন জায়গা থেকে তৈরি করি আমরা? আমরা ল্যাটেক্স গ্লাভসটা তৈরি করি প্রাকৃতিক, এই যে আমাদের রাবার রয়েছে, প্রাকৃতিক রাবার ল্যাটেক্স। তোমরা পড়ছো কিনা জানি না যে আমরা রাবার কে কিন্তু ল্যাটেক্স বলি। প্রাকৃতিক রাবার, রাবার ল্যাটেক্স থেকে তৈরি হয়। তো এই যে রাবার আছে না, রাবারের মধ্যে আমাদের প্রোটিন আছে। রাবারের মধ্যে কি রয়েছে? প্রোটিন রয়েছে। সো প্রোটিন মানে এরা কি তৈরি করবে? প্রোটিন মানে এরা অ্যালার্জি তৈরি করবে। প্রোটিন মানে কি তৈরি করবে? প্রোটিন মানে এরা অ্যালার্জি তৈরি করবে। আর রাবার আছে মানে কি? কোথাও যদি রাবার থাকে, রাবারের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক কি? রাবারের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা তাপ রোধী। এরা কি? তাপ রোধী। সো এই যে আমাদের ল্যাটেক্স গ্লাভসটা আছে, এটা কিন্তু তাহলে আমরা যখন, সরি, তাপ না মানে বৈদ্যুতিক শক, মানে রাবার হচ্ছে তড়িৎ অপরিবাহী। সো ইলেকট্রিক্যাল কোনো কিছু নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই ল্যাটেক্স গ্লাভস তাহলে আমরা ব্যবহার করতে পারি। তার মানে এই যে আমাদের ল্যাটেক্স গ্লাভস রয়েছে, এই ল্যাটেক্স গ্লাভসটা আমাদের কি? এটা কিন্তু আমাদের তাপ রোধী। তার মানে হচ্ছে যে আমরা এই বৈদ্যুতিক কাজ করার সময়, ইলেকট্রিক্যাল কাজ করার সময় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা কোন ধরনের কাজ করার সময় এটাকে ব্যবহার করতে পারি? ইলেকট্রিক্যাল গ্লাভস, মানে ইলেকট্রিক্যাল কাজ করার সময়, যে আমরা যখন বৈদ্যুতিক কাজ করব ইলেকট্রিক্যাল কাজে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? ইলেকট্রিক্যাল কাজে। কারণ কি, দেখো চিন্তা করো, ল্যাটেক্স মানে রাবার থেকে এসেছে, প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে এই ল্যাটেক্স গ্লাভসটা এসেছে। তার মানে এখানে প্রোটিন রয়েছে, তো দ্যাটস মিন এটা আমাদের অ্যালার্জি ক্রিয়েট করবে, এটা আমাদের ইলেকট্রিক্যাল কাজ করার ক্ষেত্রেও হেল্প করবে। কারণ এখানে কি রয়েছে? এখানে আমাদের রাবার রয়েছে। সো রাবার সবসময় আমরা জানি যে সে কি করে, আমাদের তড়িৎ প্রবাহ হতে বাধা দেয়। ঠিক আছে, আমরা জানি না, তড়িৎ অপরিবাহী একটা পদার্থ হচ্ছে রাবার। সো ল্যাটেক্স গ্লাভস এই কয়টা কাজে আমাদের হেল্প করে। এছাড়া ল্যাটেক্স গ্লাভস থেকে কি আর কোনো কাজ আমাদের মনে রাখা প্রয়োজন আছে? আমাদের বই বলা আছে চামড়ার ক্ষয় এবং জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। বাট সেই ওয়ার্ডটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি, সেটা না দেখলেও হবে। সো ভিনাইল গ্লাভস বলতে আমাদের কি বোঝানো হয়? ভিনাইল গ্লাভস বলতে আমাদের বোঝানো হয় যেগুলো পলি ভিনাইল ক্লোরাইড। তো ভিনাইল ওয়ার্ডটা আমাদের পিভিসি এর সাথে জড়িত। সো ভিনাইল যে গ্লাভসটা, সেটা আমাদের পিভিসি গ্লাভস দিয়ে তৈরি। ঠিক আছে, সো পিভিসি থেকে আমাদের এই ভিনাইল গ্লাভসটা তৈরি হয়, মানে পলি ভিনাইল ক্লোরাইড, সেটি দিয়ে যে গ্লাভস গুলো তৈরি করা হয় তাদের আমরা কি বলি? ভিনাইল গ্লাভস বলি। সো ভিনাইল গ্লাভস আমাদের নর্মালি কি করবে? নর্মালি তারা আমাদের মৃদু ক্ষয়কারক পদার্থ এবং ত্বকে বিরক্তিকর অনুভূতি জাগায়, এরকম রাসায়নিক পদার্থ নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা ভিনাইল গ্লাভস ব্যবহার করতে পারি। তার মানে ভিনাইল গ্লাভস আমরা কখন ব্যবহার করতে পারি? যে আমাদের যে মৃদু জ্বালা সৃষ্টিকারী, মৃদু জ্বালা সৃষ্টিকারী মানে মৃদু জ্বালা এবং ত্বকে বিরক্তিকর অনুভূতি জাগায়। ত্বকে কেমন অনুভূতি জাগায়? ত্বকে বিরক্তিকর
অনুভূতি জাগায়, ত্বকে বিরক্তিকর অনুভূতি জাগায়, এরকম জিনিসের বদলে অনুভূতি জাগায়। তার মানে দুইটা ওয়ার্ডকে যদি আমরা সহজ ভাষায় বলি, আমরা কিন্তু এদের ইরিটেন্ট বলতে পারি। ইরিটেন্ট, ইরিটেন্ট মানে যারা জ্বালা সৃষ্টি করে, যে জ্বালা সৃষ্টি করে সেই তো আমাদের একটা বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে, একটা নকশাস হচ্ছে যে একটা স্টিমুলেশন ক্রিয়েট করে। নিওপ্রিন যে গ্লাভসটা রয়েছে আমাদের, লাস্টে যে গ্লাভসটার কথা বলা, নিওপ্রিন, এই নিওপ্রিনটাও আমাদের রাবার জাতীয়। নিওপ্রিন রাবার বা পলিক্লোরোপিন থেকে এরা তৈরি হয়েছে। তো নিওপ্রিন রাবার আমরা তাহলে কি হবে, সো নিওপ্রিন রাবারটা বা নিওপ্রিন গ্লাভসটা, এখানেও কিন্তু আমরা নিওপ্রিন রাবার বা পলিক্লোরোপিন থেকে তৈরি হয়েছে। সো নিওপ্রিনের মধ্যেও রাবার ওয়ার্ডটা আছে, তো তারা ইলেকট্রিক্যাল কাজে আমাদের হেল্প করবে, তাপরোধী, যে কোনো তাপরোধী হবে। সো যেখানে টেম্পারেচার ক্রিয়েট হয় সেই জায়গায় আমরা একে ব্যবহার করতে পারবো। সো এই নিওপ্রিন গ্লাভসটা আমরা তিনটে জায়গায় ব্যবহার করি। তো নিওপ্রিন গ্লাভসের কাজ আমরা মনে রাখবো হচ্ছে এটা দিয়ে, যে একটা ছন্দ দিয়ে, সে মৃদু তেল জবার, মৃদু তেল, তো তুমি একটা বাসে একটা তেল লাগাচ্ছ তোমার চুলে, সেই তেলটা জবা ফুল থেকে তৈরি। সো দ্যাটস ওয়াই তুমি বলছো জবার মৃদু তেল, তুমি কি বলছো জবার মৃদু তেল। এই জবার মৃদু তেল বলতে আসলে কি বোঝায়, মানে আমরা নিওপ্রিন গ্লাভসটা কোথায় ব্যবহার করবো সেটা আমরা জবার মৃদু তেল দিয়ে মনে রাখবো। জবার মৃদু তেল মানে কি, জবার মৃদু তেল মানে হচ্ছে তুমি যখন কোনো জৈব দ্রাবক নিয়ে কাজ করবে, যখন কোনো জৈব দ্রাবক নিয়ে কাজ করবে, মৃদু মানে কি আসলে, মৃদু মানে হচ্ছে যে যখন তুমি কোনো মৃদু ক্ষয়কারক নিয়ে কাজ করবে, মৃদু ক্ষয়কারক নিয়ে কাজ করবে, মৃদু ক্ষয় কারক নিয়ে কাজ করবে। এবং তেল মানে কি, তেল মানে যখন তুমি তৈলাক্ত কোনো কিছু নিয়ে কাজ করবে, তৈলাক্ত কোনো কিছু নিয়ে কাজ করবে, তখন তুমি হচ্ছে নিওপ্রিন গ্লাভস ব্যবহার করবে। তাহলে তুমি বলতে পারো যে জবার মৃদু তেল নাও, তার মানে তোমার সবচেয়ে ভালো মনে থাকবে তুমি যদি এই ছন্দটা এভাবে ব্যবহার করো, জবার মৃদু তেল নাও। সো জবার মৃদু তেল নাও বললে আমাদের আসে জৈব দ্রাবক, মৃদু ক্ষয়কারক, তৈলাক্ত পদার্থ, ঠিক আছে। আর প্রাকৃতিক রাবার, রাবার মানেই তুমি কি বলতে পারো আমাকে, যে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করতে পারি। রাবার মানে আমরা কি বলতে পারি, ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করতে পারি। আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, ইলেকট্রিক্যাল কাজে একে আমরা ব্যবহার করতে পারি। আর কোন কথাটা আমরা ব্যবহার করতে পারি প্রাকৃতিক রাবার, নর্মালি আমরা ইলেকট্রিক্যাল কাজেই একে ব্যবহার করি। এছাড়া মৃদু ক্ষয়কারক পদার্থ, তো এগুলো লাগবে না, সবকিছু কি আর লাগে, প্রাকৃতিক রাবার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্লাভসের ব্যবহার। সো এই কয়টা কথা অবশ্যই মনে রাখতে হবে, এখানে যা লিখিয়ে দিয়েছি প্রতিটা ব্যাপার মনে রাখা আমার কাছে মনে হয় খুব বেশি কঠিন কাজ হবে না।